আল্লাহর নবী বলেন মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মত যদি তোমরা এই দুটো জিনিসের জিম্মা নিতে পারো এই দুটো জিনিসের পরিপূর্ণ যদি তোমরা দায়িত্ব নিতে পারো আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নেব একদম ছোট কত ছোট জিনিস প্রথম নম্বর সেই জিনিসটার কথা বলছি নবীজি বলেন মাইয়াস মাল্লি মা বাইনা লাহিয়াইহি লাহিয়া কাকে বলা হয় ভাইরা আমার আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন এমন সুন্দর করে মানুষের আকৃতি দিয়েছেন একবার লক্ষ্য করে আল্লাহ পাক আমাদের সুন্দর মুখমণ্ডল তৈরি করেছেন আমাদের মুখের উপরে এবং নিচে সুন্দর করে দুইটো ঠোঁট আল্লাহ বানিয়েছেন যদি আপনারা নিজের চেহারাটা একবার আরসিতে বা আয়নাতে দেখেন বুঝতে পারবেন এবং সেই দুই হটের ভিতরে আল্লাহ একটা মূল্যবান সম্পদ আমাদের জন্য দিয়েছেন যার তুলনা পৃথিবীর আর কোন রকমের কোন সম্পদ হতে পারে না যেই সম্পদের কথা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে আমার উম্মত মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি তোমরা যদি তোমাদের দুই হাতের মাঝে একটা মূল্যবান সম্পদ যার নাম হলো জিপ যেই জিপের দ্বারা পৃথিবীর সমস্ত সাত আসাদন করা যায় যে জিপের দ্বারায় নিজের ছেলেকে সুন্দর করে দাগ দেওয়া যায় যে জিপের দ্বারায় নিজের মা বাবাকে মা বাবা বলে দাগ দেওয়া যায় যে জিপের দ্বারায় সুন্দর করে স্ত্রীদের সঙ্গে প্রেম বিনিময় করা হয় কথোপকথন করা হয় যে জিপের দ্বারায় মহান আল্লাহকে রাজি করা যায় আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মত এক নম্বরে যদি তোমরা তোমাদের জিপের জিম্মা নিয়ে নিতে পারো ওয়ামা বাইনা লাহিয়াইহি ওয়ামা বাইনা রিজলাইহি আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো যদি তোমরা তোমাদের লজ্জা স্থানের জিম্মা নিয়ে নিতে পারো আজমাল্লাহুল জান্নাতা আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নেব একদম ছোট দুটো কথা বললাম একটা হলো জিপ আর একটা হলো লজ্জা স্থান সহিহ বুখারীর হাদিস দীর্ঘদিন ধরে আপনারা আয়োজন করেছেন এই জালসার শোনার পরে আমরা কথাগুলো যেন ঠিকভাবে আমাদের হৃদয়ে জায়গা দিয়ে আমরা যদি আমলে পরিণত করতে পারি এর বিনিময়ে আল্লাহ আমাদের কি দেবেন আর যদি শোনার পরে এই কথাগুলোকে আমরা ভুলে যাই এখান থেকে বেরিয়ে গিয়ে যদি কথাগুলোকে আমরা একবার চাপে মানে চাপা দিয়ে দিই তাহলে আমাদের পরকালে বিনিময় কি হবে আমি আপনাদের এক টাকারে হাতে সরাবো আপনারা সকলে লাইনে আছেন বর্তমান এখন তো অনলাইনের ব্যবস্থা যেমন কোন রকমের কোন একটা জিনিস এখন অনলাইনে দেখতে গেলে সবাই দেখি মোবাইল অনলাইনে বসে আছে ঠিক অনুরূপ আপনারা সকলে কর্ণপাত করছেন এবং দৃষ্টিপাত করছেন যে আমরা কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার উদ্দেশ্যে এসেছি আমি একটা হাদিস আপনাদের কাছে আগে উল্লেখ করি শ্রোতা মণ্ডলী বেশিরভাগ জায়গায় কথাটা আমি একটু বলি আপনাদের এই জায়গায় কতটুকুর সাড়া পায় এটাও কিন্তু আগে শুনতে চাচ্ছি বর্তমান পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছেন বুঝার শক্তি দিয়েছেন এবং আমরা এখন খাস করে শিক্ষার দিকটা অনেক আমরা
আগে বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে প্রত্যেকটা কথায় যদি কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে দলিল সহকারে এক ঘন্টা আলোচনা করি তাতে কি আপনারা শুনতে রাজি আছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ। কারণ বর্তমানে এখন মানুষ আর লালন গীতি ভাওয়াইয়া শুনতে চায় না, অনেক পরিবর্তন, শিক্ষার বিষয়টাকে অনেক জায়গায় আমাদের আগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলো আপনারা কবিতা আবৃত্তি শুনেছেন, যেমন এখন মৌলানা আপনাদের বললেন ইমাম সাহেব এই রমজান মাসে শুধু আপনারই আমরা বেশি কেসের শুনেছি, অমন ঘুমায় নারে নাম জপ আল্লাহ অনেক শুনেছেন। আমার মৌলান আসবে কবে কেউ তো জানে না, একটা নয় আমি যদি গজল শোনাই আপনাদের ইনশাআল্লাহ 3 ঘন্টা গজল শোনাতে পারবো, কিন্তু এই সাইডটা আমি নিজে একটু চাপা দিচ্ছি এই জন্যে যে আমরা শুনতে এসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী, আল্লাহর বাণী এবং আল্লাহ রসুলের বাণী আমরা যেন শোনার পরে আমাদের আগামী দিনটাকে আমরা সঠিক জায়গা নির্বাচন করে আগে বাড়তে পারি ইনশাআল্লাহ সেই জায়গাটা আমরা খুঁজে নেব। এবার আসবেন আমার মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করলাম দুটো জিনিস, আমি কিন্তু তার বিস্তারিত আর আলোচনা করছি না, এদিক ওদিক যেতে গেলে সময়টা লম্বা হবে, দুটো জিনিস বললাম, একটা হলো জীব আর একটা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের যে জিম্মা হেফাজত করবে, এই দুটো জিনিসের যে জিম্মা নিতে পারবে, এর জন্য আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতের জিম্মা নেবেন, এত বড় কথা আমাদের জন্য উনি বলেছেন। কিন্তু কথাটা সঠিক, যার মধ্যে কোনো কিলোকাল নেই সহিহ বুখারীর হাদিস, আপনাদের হাক্কানিয়াতে বলা হয়, শেষাহিতে বলা হয়, একদম কোন রকমের এর মধ্যে সন্দেহ নেই। এই দুটো জিনিসকে নিয়ে বর্তমান বিশ্বে আমাদের চলছে মাতামাতি। শুনেন একটা হাদিস আগে শোনাই, তারপরে আপনাদের কাছে ইনশাআল্লাহ আগে বাড়ছি। হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1430, সিলসিলায়ে সহিহাতে হাদিসটা এসেছে বিশাল লম্বা আকারে। যে হাদিসটাকে আমি শোনার জন্য এলাকার সমস্ত আমার শ্রোতাবন্ধুদের, আমার সমস্ত ভাইজানদের, মা খালেদের আমি অনুরোধ জানাচ্ছি, আমার মায়েরা যদি কোনোদিন কানে পড়েছে আলহামদুলিল্লাহ ভালো, যদি কানে কোনোদিন পড়েনি তাহলে হাদিসটাকে একটু মনোযোগ সহকারে শুনবে। রাবি বলছে কালা سمعت رسول الله صلى الله عليه وسلم يقول آتاني رجلان فأخذ بزبعيا فأتى بي أورا زبالا حضرت مامات الباهلي بولين আমি অন্য কারো কাছে নয়, স্বয়ং আমি আমার নবীর কাছ থেকে শুনেছি, কারো কাছে ভায়া হয়ে নয়, আমার নবী বলেছেন আর আমি আমার নবীর মুখে যেন সে কথাটি শুনেছি। কি শুনলাম? আল্লাহর নবী বলেন ইয়াকুল আতানি রাজুলানি ফাআখাযা বিযাবাইয়া ফাআতাবি যাবালান উমরা। হযরতে উমামাতুল বাহিলি বলেন, আল্লাহর নবী বলছেন ওরে উমামাতুল বাহিলি, আমার কাছে দুই দুইজন লোক সে হাজির হলো আর আমার দুই দিকে দুই হাত ধরে নিল, ফাআতায়াবি যাবালান উমরা, আমাকে ধরে নিয়ে এবার বলেন নবী আপনি চলুন আমাদের সঙ্গে চলুন। এই যে দেখতে পাক বিশাল একটা উঁচু পাহাড়, সে পাহাড়ে আমাদের সঙ্গে আপনি চলুন। আরেকবার যুবক ভাইরা খুব ভালো করে নেবেন,
এই জবানার মধ্যে স্থান আমি কেন আলোচনা করছি? লোক দুটো যে আসলো, একটা হলো মালদা ডিস্ট্রিক্টের, একটা আমাদের দক্ষিণ দিনাজপুরের, তাই তো মনে হয় নাকি ভাই? না, তারা কে? ডান দিকে হাত নবীর ধরলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল, বাম দিকে হাত ধরলেন মিকাইল, দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে ধরে এবার নিয়ে গেলেন বিশাল একটা উঁচু পাহাড়ের কাছে। নবীকে বলেন, নবী গো এই পাহাড়ে এবার আপনি উঠুন। নবীজি বলেন, ইন্নি লা উতিকুহু, হে আমার বন্ধুবর, এই পাহাড়ে উঠা আমার জন্য সম্ভব হবে না, বিশাল উঁচু পাহাড়, এই পাহাড়ে আমি কেমন করে উঠবো, উঠা সম্ভব হবে না। দুজন বন্ধু নবীর ডানে বামে দাঁড়িয়ে আছেন। নবীকে বলেন, নবী গো কলা ইন্না সাদু সাহিল হুলাক, ওগো নবী উঠার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা দুই বন্ধু আপনাকে সুন্দর করে সাহারা দিয়ে এই পাহাড়ের উপরে তুলে নেব। দেখবেন ছোট বাচ্চারা কোনো গাছে যখন উঠতে যায়, পার্শ্বে যারা নিচে যারা থাকে তারা তখন নিচে হাত দেয়, ঠেলে তুলে দেয় গাছে। আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো ইন্নাসানু সাহিলুহুলাক, আপনি উঠার জন্য তৈরি হন, আমরা সাহারা দেব, আপনার উঠতে কষ্ট হবে না। সুবহানাল্লাহ, সহি হাদিস। নবীজি বলেন, এবার ওই অবস্থায় আমি যেন উঠতে চেষ্টা শুরু করলাম, আমার দুই বন্ধু আমাকে এমন করে সাহারা দিলেন, কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। কোনো শক্তি লাগবে না, স্বয়ং ফেরেশতা জিব্রাইল আছেন, মিকাইল আছেন আল্লাহ রসুলের ডানে বামে দুই হাত ধরে, একই শক্তি লাগবে। আল্লাহর কোরআন খুলেন, সুরায় বানী ইসরাইল 15 পারায় প্রথম নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি রাতরাত আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালাম, ওই ভ্রমণের সঙ্গী ছিলেন আল্লাহর নবীর সাথে, যিনি ডান হাত ধরে আছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল।